নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হলো দই কাতলা। তো এটা আপনারা পোনা মাছ দিয়েও করতে পারেন, দই পোনা। তো আমি বড় কাতলা নিয়েছি, যাই হোক সেটা কোনো ফ্যাক্টর নয়। আর তাহলে দেখতে থাকুন আজকের রেসিপি দই কাতলা। শুরু করছি আজকের রেসিপি দই কাতলা। তো আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি 4 পিস বড় সাইজের কাতলা মাছ, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, একটা বড় সাইজের রসুন 5-6 কোয়া, আর আদা 1/2 ইঞ্চির একটু বেশি, 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো আমি সবকটা মিক্সিতে বেটে নেব, আমি কেটে ভালো করে ধুয়ে ঠুয়ে রেখেছি। আর এখানে নিয়েছি গরম মশলা গোটা, জৈত্রী নিয়েছি, নিয়েছি হচ্ছে ছোট এলাচ, লবঙ্গ আর দারচিনি। এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড মিরিচ, আর জিরে গুঁড়ো নিয়েছি 2 টিস্পুন, টক দই 5 টেবিল চামচ নিয়েছি, এর মধ্যে আমি 1/2 টিস্পুন চিনি আর 1/2 টিস্পুন নুন দিয়ে মিক্স করে রেখেছি। নিয়েছি ঘি আর সর্ষের তেল, রান্নাটা হবে আর গরম মশলা গুঁড়ো। চলে এসেছি আমি রান্নার মূল পর্বে। আমি এখানে কড়া বসিয়ে নিয়েছি, আর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ, আর তেলটা গরমও করে নিয়েছি, আমি মানে আনিয়ে নিয়েছি। এবার আমি মাছটা ভালো করে ভেজে নেব। মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি, দেখুন খুব একদম মড়মড়ে করে ভাজবেন না, কিন্তু মোটামুটি ভালো করে ভাজলেই হবে। তো এবার আমি এই ফোড়নটা দিয়ে দিচ্ছি, ফোড়নটা আমি কয়েক সেকেন্ড টানিয়ে নেব। তো আমার গরম মশলাগুলো ভালো করে আনানো হয়ে গেছে, জৈত্রী, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ সব এসে গেছে, গরম হয়ে গেছে। তো এবার আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি, আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজ, আমি ভালো করে কষিয়ে নেব। ফুল আছে, আমি 2-3 মিনিট কষিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার পেস্টটা। আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে আঁচটা একটু কমিয়ে দিয়ে আমি আবার 2-3 মিনিট কষিয়ে নেব। ঢাকনাটা তুলে নিচ্ছি, বেশ কিছুক্ষণই আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়োটা আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা, আর সামান্য একটু জিরে গুঁড়োর বাটি ধুয়ে আমি জল দিচ্ছি, তাহলে মশলাটা পোড়া লেগে যেতে পারে। তো আবার আমি 2-3 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি এই ফেটিয়ে রাখা টক দইটা। গ্যাসটা একদম আমি লো করে দিয়েছি, না হলে মানে দইটা ডিম ডিম মতো হয়ে যাবে ডালা ডালা পাকিয়ে। তো আমি কন্টিনিউয়াস এবার নেড়ে দেবো। এবার আমি আরো 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব। তেলটা ছেড়ে দিয়েছে দেখুন মশলা দিয়ে। তো এবার আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দইতে আমি দিয়ে রেখেছিলাম, তো আমি 1/2 স্পুনের একটু বেশি নুন দিলাম, পরে আমি চেখে নেব আর লাগবে কিনা। তো এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি, মাছের পিসগুলো সবকটা দিয়ে দিচ্ছি, মাঝখানে একবার আমি উল্টে দেব আর দিয়ে দিচ্ছি একটু গরম জল, সামান্য একটু গরম জল আমি এই ছোট বাটিটায় করে দিয়ে দিলাম, এক বাটি জল দিলাম। রান্নাটা যদি আমার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে বন্ধুরা একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর যারা নতুন বন্ধুরা আছেন তারা কিন্তু আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো আমি এবার গ্যাসটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব।
ঢাকনাটা তুলে নিচ্ছি, মিডিয়াম আঁচে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন এবার মাছটা আমি একবার উল্টে দিচ্ছি, আগেও একবার উল্টে দিয়েছিলাম। সব মাছগুলোই আমি উল্টে দিলাম, তাহলে দুদিকটাই ভালো করে হবে। তো এবার আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, হাফ টিস্পুন। হাফ টিস্পুনের একটু বেশি আছে বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি একটু ঘি, এক চামচি ঘি দিয়ে দিলাম। আর নুনটা আমি চেখে নিয়েছি, নুন একদম পারফেক্ট আছে। তো এবার আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা মিডিয়াম টু লো করে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ঢাকাটা আমি তুলে নিচ্ছি, আর আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসছে। আর এই রান্নায় কিন্তু আমি যা হলুদ দেওয়ার মাছেই মাখানোর সময় দিয়েছি, আদারওয়াইজ কিন্তু দিইনি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তার আর না দিয়েও কিন্তু একটা সুন্দর কালার এসছে। তো আমি এবারে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রেখে দেব, আর তারপরে আমি পরিবেশনের জন্য রেডি করব। তৈরি হয়ে গেছে বন্ধুরা আমার আজকের রেসিপি দই কাতলা। তো এটা ঝুরঝুরে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, কিন্তু আপনারা ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন, তবে গরম ভাতের সঙ্গেই বেশি ভালো লাগে। তো রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা কীরকম লাগলো। তাহলে এখানেই আজকে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।